Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ওমা, দিদি তো দুদিন বাড়িতে ছিল না। তো এই হপ্তার তো দুদিন হয়েও গেল। দিদির জন্য চাল নিয়েছ? তুই চুপ করবি? খুব একবার পাখির নেওটা হয়েছিস না? তুই আমায় শেখাবি চাল নেবো কি নেবো না? যা পালা। এটা কি বংশীবাগের বাড়ি? হ্যাঁ, আমার বাবা তো। পুরো বাবা, এই লোকগুলো আবার কি? বাবলুর বাপকে খোঁজ করছে? দেখে তো মনে হচ্ছে বেশ বড় লোক। আগে হ্যাঁ, এটাই বংশীবাগের বাড়ি। আমি ওনার স্ত্রী মালতী বাগ। বেশ তো, আমাকে বলুন। বলছিলাম যে বংশীবাবু বাড়িতে আছেন, একটু ডাকুন না, দরকার আছে ওনার সাথে। ডাকবো? হ্যাঁ ডাকবো, বই কি ডাকবোই তো। আপনারা বরং বসুন। না না, এই যা যা যা, তোর বাপকে ডাক। এনি বৌদি, বস বসুন। আপনারা এখানে? এই তো তুমি কোথায় ছিলে গো? ওনারা কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছেন। ওই দেখো, বৌদি শহর থেকে এসেছেন তো, কিরকম ঘামছে। আমি বরং একটুখানি শরবত নিয়ে আসি। বড্ড শাঁসালো বড় লোক, বুঝে শুনে কথা কয়। হ্যাঁ এখন এখন থাকো, এরা হচ্ছে রবীন্দ্র মালিকের দুই ছেলে আর তার দুই বউ। এখন থাকো এখানে। বংশীবাবু, আমরা একটু বসে কথা বলতে পারি? কি ব্যাপার বলুন। মানে আমাদের দিক থেকে একটা ত্রুটি হয়ে গেছে, বুঝতে পারলেন তো? সেই কারণে আমরা ক্ষমা চাইতে এসেছি। দেখুন, রবীন্দা আমাদের ফ্যাক্টরিতে তো বহুদিন ধরে কাজ করছে। আমরা জানতাম যে রবীন্দা কলকাতাতেই থাকে, মানে রবীন্দার শালা, মানে আপনি যে এই গ্রামে থাকেন সেটা আমরা জানতাম না। দেখুন, রবীন্দা একা ভেবে আমরা তার সৎকারটা করে দিই আর কি। মানে আমার ভাই ওনার মুখাগ্নি করেছেন, আমার বাবা এটা বলে পাঠালো যে আপনারা জানবেন যে খুব সসম্মানে ওনার সৎকার করা হয়েছে, যা যা নিয়ম সমস্ত পালন করা হয়েছে, কোনো কোনো জায়গায় কোনো ত্রুটি রাখা হয়নি। আসলে আমরা খুব পছন্দ করতাম রবীন্দাকে। আপনি? আমি তোমার কথা কোনো কষ্ট পাইনি পাখি। আমি জবের থেকে তোমাকে দেখেছি, আমি ভুলতে পারছি না, তাই তো তোমার জন্য অত দূর থেকে এখানে ছুটে এলাম। শুনুন, কি যা তা কথাটা বলছেন কি আপনি? হ্যাঁ শুনুন, বাড়াবাড়ি করবেন না, ভালো কথা বলছি, এখান থেকে চলে যান, চলে যান। কিন্তু চলে যেতে আসেনি তো গো পাখি, তোমার সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলতে এসেছি, তোমার সঙ্গে একটু সময় কাটাতে এসেছি, একটু দুষ্টু মিষ্টি কথা বলতে এসেছি, আর তা নয় তুমি আমায় চলে যেতে বলছো। হাতটা ছাড়ুন আমার। পাখি চটে যাচ্ছ কেন? হাতটা ছাড়ুন। আমার গ্রামে এসে আমার সঙ্গে বদমাইশি করার চেষ্টা করছেন আপনি? জানেন এখন গ্রামের লোকজনকে আমি চিৎকার করে ডাকলে আপনার কি হবে? ভালো কথা বলছি, কিন্তু ভালো কথা বলছি, এখান থেকে চলে যান। যদি গোটা শরীরে ফিরতে চান তো এখন চলে যান। গ্রামের লোকজন না আপনার মেরে একদম হাড়
অসভ্য লোক একটা। কাজটা তুমি ভালো করলে না পাখি, অনেক বড় দাম চোকাতে হবে। এসে একটু ধরনা রে। ও বাবা, একা হাতে পারি না, যে কদিন বেঁচে আছি করছি, মরে গেলে তো আর দেখতে আসবো না কে করছে। ও মা, ভর সন্ধ্যেবেলা মা লক্ষ্মী ফিরে এলেন বাড়িতে। কেমন আছেন? ভালো আছি মা। অজিত কোথায় আমার অজিত? এই তো মা আমি। থাক বাবা থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। মা তোমরা কেমন আছো সবাই? আর থাকা যাকে। হ্যাঁ রে, তোরা যা তো তাড়াতাড়ি ফিরে আসবি, কই জানাস নি তো কিচ্ছু। স্কুলের কাজটা একটু আগে ভাগে শেষ হয়ে গেল তাই চলে এলাম। তোমার বড় বৌমা তো এই কদিন বাড়িতে থাকতে না পেরে একেবারে অস্থির হয়ে উঠেছে। মহালক্ষ্মী পুজোয় বাড়িতে থাকতে পারিনি, ভাবছে যে মায়ের কত কষ্ট হচ্ছে, কত অসুবিধে হয়েছে, এই ভেবে ভেবেই সারা। আরে তোমরা থাক বাবা থাক, থাক বাবা থাক। বাবা কেমন আছো? ভালো আছি। কাজটা আমার আগে ভাগে শেষ হয়ে গেল তাই চলে এলাম, ভাবলাম যে হঠাৎ এসে সবাইকে চমকে দিই। বেশ করেছো, কিন্তু চমকে দেওয়ার জন্য সবাইকে পাচ্ছো কোথায়? মানে সমর আর কিরণ বৌদি নিয়ে বাইরে গেছে। আর কুশ ও বাড়িতে নেই? আসলে অনেকদিন ছেলেটাকে দেখিনি তো তাই। কুশ কোথায় আমরা জানি না বড় বৌমা, ও কোথায় থাকে কি করে আমাদের মোটে জানায় না। যাকগে আগো, শুনছো বলছি সমর কিরণ যে অত সকালবেলা বেরোলো এখনো ফিরলো না, একটা খবর নেওয়া দরকার নয় কি? বাবা বলছি যে কোনো সমস্যা হয়নি তো, মানে সব ঠিক আছে তো? এই ছেলের সঙ্গে পাখির বিয়ে দেব না? না, ও ভালো না। আমি তো বলছি, আপনি শুনছেন না? এই ছেলে, এই তুমি কে? আমার ভাগ্নি আমি বুঝবো, তুমি একদম এর মধ্যে ভগর দালালি করতে আসবে না, বলে দিলাম। হ্যাঁ শোন এদিকে, তুই এসবের মধ্যে ঢুকছিস কেন? এসবের মধ্যে তোকে নাক গলাতে কে বলেছে? আমাকে কেউ বলেনি সুনাথা, আমি নিজে থেকেই বলছি। আর তোদেরও তো বলা উচিত সুনাথা, তোরা কেন কেউ কিছু বলছিস না? রাহুল তো একটা খারাপ ছেলে, সেটা তো তোরা খুব ভালো করে জানিস। এর সাথে যদি এই মেয়েটার বিয়ে হয়ে যায় তাহলে ইনোসেন্ট মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে, তোরা কেন কিছু বলছিস না? আর রাহুল তো আগে থেকেই বিবাহিত। দেখো দেখো, এই হলো শহরের সব লোকজন, ছেলেটা বিবাহিত সেটা জেনেও নিজেদের গা বাঁচাবার জন্য ওই ছেলেটার সঙ্গে বিয়েতে হ্যাঁ করে দিচ্ছিল। সব জেনে শুনেও আমাদের গ্রামের মেয়েকে এর গলায় ঝুলিয়ে দিচ্ছিলে, এত বড় অস্পর্ধা! নারায়ণ নারায়ণ, শুনুন না, শুনুন আমার কথাটা শুনুন। দেখুন, আপনারা হচ্ছেন এই গ্রামের মাথা, আপনারা যা ভালো বুঝেছেন সেই সিদ্ধান্ত নিয়েছেন, আমরা কেউ এর মধ্যে নাক গলাতে চাইনি। শোনো শোনো না, বুঝছি এই লোকটা হচ্ছে ওদের ড্রাইভার, ওরা এমনি এমনি এই লোকটাকে ছেড়ে দেবে না, আমরাই বা ছাড়বো কেন? শোনা, এই সুযোগে যদি আর কটা টাকা খিচে নিতে পারি। চুপ করো না, একটু চুপ করো না গো, আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে কাউকে বিয়ে করতে হবে না, কাউকে না, শুধু আমাকে একটু একা থাকতে দাও না গো। এই চুপ কর, মেয়ে মানুষের এত কথা কি জেনে? আমাদের গ্রামের কি একটা সম্মান নেই?
শহর থেকে এসে যা খুশি তাই করবে তোমরা? চলবে না, বিয়ে করতেই হবে পাখিকে। তুমি কোথায় বাবা, কোথায়, কি কোথায় ফেলে গেলে আমাকে? আমার যে কেউ নেই বাবা, কোথাও যাওয়ার জায়গাও নেই। তোমার বাড়িতেও আমার ঠাই নেই। এই গ্রামের মানুষগুলোকে আমি আপন ভাবতাম গো, তারাও এখন কলঙ্কের ভয়ে আমাকে এই খারাপ লোকটার গলায় ঝুলিয়ে দিয়ে বিদেয় করতে উঠে পড়ে লেগেছে। আমি বেঁচে থেকে কি করব বাবা, কার জন্য বাঁচবো আমি? আমাদের গ্রামে ঢুকে যখন বদমাইশি করছে তখন এদেরকে ছাড়া হবে না, এর একটা ভিত করেই তবে যেতে দেবো। আরে তো মহা মুশকিল। আরে দাঁড়ান 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 দাঁড়ান, আচ্ছা আপনারা আমাদের কেন বলছেন বলুন? আমাদের কি দোষ, আমরা কি করেছি? কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে করেছে তার সাথে যা খুশি তাই করুন, তাকে মারুন ধরুন যা খুশি। আরে আমাদেরকে যেতে দিন, আমাদের সাথে মহিলারা রয়েছে, আমাদের যেতে দিন। চুপ কর, মেয়েদের ছাতু করে দেবো তোকে। আর এই যে বাবুরা, তোমাদের বাড়ির মেয়েদের সম্মান আছে আর আমাদের গ্রামের মেয়েদের সম্মান নেই বুঝি? যেতে দিন বললেই ছেড়ে দেবো। এবার থামুন। আমি যেদিন আপনাদের বাড়িতে গেলাম আপনি তো আমাকে চিনতে পারলেন, আপনি সবার সামনে আমাকে বললেন যে আপনি আমাকে কখনো দেখেননি। তাহলে আজ কেন? করবো না, এই বিয়ে আমি করবো না। দেখুন আপনি, আপনি না ভুল বুঝছেন, আপনি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনুন। তুই চুপ কর না, তুই চুপ করতে পারছিস না? ও তো তোকে বিয়ে করতে চাইছে না, তুই জোর করছিস কেন? কি দেখছ, কি বুঝতে পারছ কিছু? একে হাত ছাড়া করা যাবে না, যেমন করে হোক এর সঙ্গে পাখির বিয়েটা করাতেই হবে। এ হচ্ছে সোনার ডিমপাড়া হাঁস, কিছুতেই হাতছাড়া করা যাবে না। যা 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 যা, তাড়াতাড়ি যাও গিয়ে চেপে ধরো পাখিকে, যাও। দেখো না কিরকম চেপে ধরে। অনেক জ্বালান জ্বালিয়েছিস, অনেক আর না, এই ছেলের সাথেই তোকে বিয়ে করতে হবে, এই লগ্নেই করতে হবে। আমরা সবাই মিলে গায়ে আগুন দিয়ে জলে পড়ে মরবো, আর তার জন্য দায়ী হবি তুই। হবে না সরা,
আপনি আমাকে ভুল বুঝছেন পাখি। আমি ইচ্ছে করে আপনাকে না চেনার ভান করিনি, আমি যে ভুলে যাই, আর এই কারণে একটা চরম সত্যি আপনাকে আপনাকে এখনো জানিয়ে উঠতে পারিনি। সরি পাখি। আপনি চিনতে পারছেন না? আপনাকে তো এর আগে আমি কখনো দেখিনি। যার সত্যি স্বীকার করার ক্ষমতা নেই সে কখনো ভালো মানুষ হতে পারে না। আমি তো এমন মানুষ আমার জীবনে চাইনি, আমার কোনো স্বপ্নই যে পূরণ হলো না বাবা। তোর পাখি রাঙা টুকটুকে বউ সাজলো না, তার দোষরও খুঁজে পেল না বাবা। নম সম্প্রদানে এনা কন্যা হিরণময়ী সমা আরে আপনাদের বাড়ির ছেলের বিয়ে তো প্রায় কোনো টাকা ছাড়াই মিটে গেল, এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। আমরা সকলে মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের রওনা করে দেব। খাওয়াবো? আমরা কেন খাওয়াতে যাব? সে কি কথা বাবু, আনন্দ অনুষ্ঠানে আমরাও তো আত্মীয় স্বজনদের খাওয়াই, আর আপনাদের ছেলের সাথে আমাদের গ্রামের মেয়ের বিয়ে হলো, তো আমরাও তো আত্মীয় স্বজন হলাম নাকি, একটু ভোজ খাওয়াবেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কতজনকে খাওয়াতে হবে? না মানে বুঝেই তো পাচ্ছেন গ্রামের সবাইকে তো সম্ভব নয় না। আচ্ছা ঠিক আছে বলুন না, তাও বলুন কতজনকে খাওয়াতে হবে বলুন। দিন না, যা ভালোবেসে দেবেন তাই আমরা খুশি মনে নিয়ে নেব। 15,000 টাকা দিচ্ছি, যা ব্যবস্থা করার করে নিন। কি বলছেন বাবু সাহেব, আমাদের গায়ে কত লোক জানেন? তাহলে কত? 20 দিয়ে দেন। এত কিপটেমি করলে হবে বাবু? আমাদের পাখির বিয়ে, তাই আবার বংশীর ভাগ্নি, তো ওই পাখির বিয়েতে একটু সবাই মিলে মুরগির জল আর ভাত খাবো না, তার সঙ্গে একটু মিষ্টি চাটনি পাপড়। বাবা সোনা দা, এরা কারা এত খাই খাই করছে কেন? কোনোদিন খাইনি নাকি? এই যে বউ, কি বললে তুমি, তোমাদের শহরের বিয়েতে কি খালি জল খাইয়ে বিদায় করে দাও লোককে? আরে না না দাদা, ও ঠিক ওই কথাটা বলেনি। আচ্ছা বলুন না, আপনাদের আরো কত দিতে হবে বলুন। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, আরো 10 দিচ্ছি এতে মিটিং এ, ব্যাস। এনি তাহলে মোট 30 দিলাম, যথেষ্ট? ঠিক আছে ব্যাস হয়ে যাবে। কি গো বংশী, 30,000 টাকায় তো মুরগির মাংসের ঝোল আর ভাতও হবে না, বাকি সব হবে কি দিয়ে? হ্যাঁ সত্যি তো সত্যি তো, নিজেদের গা বাজাতে তো আমাদের মেয়েটাকে বিয়ে করলেন, এবার একটু হাতটা উপর করুন, না হলে যে গ্রামে আবার পেস্টি একেবারে থাকে না। দাঁড়িয়ে আছিস কি, পুরোটাই দিয়ে দে। একেই উদ্ধার করতে আমাকে বিয়ে করেছে দায় পড়ে, তারপর আবার এত খরচা করতে বাধ্য করছে সবাই, লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। আর নেই, হ্যাঁ শেষ, এবার আমাদের মুক্তি দিন দয়া করে। আর 1,500 তো লাগবেই বাবু, নইলে পাপড় ভাজা আর দৈঠো তো হবে না। আর 5,000 আমার কাছে নেই, অসম্ভব। সেই তখন থেকে তো নেই 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 করে 50,000 টাকা বার করে দিলেন, বুঝে দেখুন ওই 5,000 টাকাও বেরোবে। এই শোনাদা,
আর পারছি না। হ্যাঁ, তুই তোর পার্সটা বের করে ওদেরকে টাকাটা দিয়ে দে। ভেবেছিলাম বাবা যে টাকা দিয়েছে বংশীদের দেওয়ার জন্য তার বেশিরভাগটাই পকেটে ভরব, এখন তো দেখছি নিজের পকেটে যা ছিল সেটাও বেরিয়ে গেল। হয়েছে, এতেই হবে, কি বলো বংশী? এটাই ভালো সময়, সবাই ওদিকে বিজি, এখনই পাখিকে সবটা এক্সপ্লেন করে দিই। আমার সঙ্গে যাওয়ার আগে ওর রবীন্দ্রের ব্যাপারে সবটা জানার অধিকার আছে। আমি জানি পাখি, আপনার এই বিয়েটা করার একদম ইচ্ছে ছিল না, আর যে পরিস্থিতিতে এই বিয়েটা হয়েছে তাতে যে আপনার মনের অবস্থা ভালো নেই সেটাও আমি খুব ভালো করে জানি। এই সময়টা আপনার জন্য খুবই কঠিন পাখি, সে কথাটা বলতে আমি আপনাকে খুঁজতে খুঁজতে এত দূর এসেছি, সেই কথাটা আপনার জানা দরকার। কুশবাবু আমাকে কিছু বলার জন্য এখানে এসেছিলেন, আমাকে কি বলার থাকতে পারে ওনার? সামনে নেওয়া গেল, বাড়ি গিয়ে তো আবার বাঘের মুখে পড়তে হবে। বুঝতেই পারছি সোনাদা, কপালে খুব দুঃখ আছে আমাদের। হ্যাঁ গো, বাবাকে কি করে ম্যানেজ করবো বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না। জানি না, চলো ফিরতে ফিরতে কিছু একটা ভাবতে হবে। চলো কালকে যা করেছিস, রাহুল তো আমাদের গাড়ি নিয়ে বাড়ি চলে গেছে। বৌদিদের নিয়ে বাড়ি ফিরবো কি করে? এই গাড়িটাতেই যেতে হবে। তাহলে তোরা পাখিকে তোদের সঙ্গে বোকার মতো কথা বলিস না কুশ, এই গাড়িতে এতজনের জায়গা হবে? মুস্তা তাহলে নতুন বউকে নিয়ে কিছু করে যাবে দাদা? এই তুমি বেশি পাকামো করো না তো, তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো, যাও গিয়ে গাড়িতে ওঠো, এখান থেকে যা পাবে সেটা করেই যা, দরকার পড়লে গরুর গাড়ি করে বউকে নিয়ে যাও, কেমন? তাছাড়া সোনাদি, বউয়ের যা ছিঁড়ে ওই গরুর গাড়িতেই মানাবে, কি বল? গাড়িতে ওঠ, তোমরা গাড়িতে ওঠো, চলো না এগোই, চল। সোজা বাড়িতে পৌঁছোস, কিন্তু দেখিস তোর মাথার যা অবস্থা, মাঝপথে নিজের বউকেই ভুলে যাস না। সোনাদা, আমি বলছি ওই রাহুলকে চাকরি থেকে তুই ছাড়িয়ে দে। এত বদমাইশ ছেলে, ওখানে গিয়ে বদমাইশি করলো আর আমাদেরকে সবাইকে ফাঁসালো, তার উপর আবার কি করলো, আমাদের গাড়ি নিয়ে আমাদের ফেলেই পালিয়ে গেল, তান ফালতু ছেলে একটা। ফুল ঠাকুর বউ, শুধু রাহুলকেই বা বলছো কেন, রাঙা ঠাকুরপোর জন্য তো আমরা কম বিপদে পড়লাম না। এই যে শুধু কথা বললেই হবে, এদিকে নজর দাও, বাড়ি থেকে ক্রমাগত ফোন করে যাচ্ছে, কিছু তো একটা বলতে হবে আমাদের, নাকি ফোনটা তো একবার তুলতে হবে অন্তত। ইন্দু, তুমি ফোনটা রিসিভ করো, ঠান্ডা মাথায় কথা বলো, এমন ভাবে কথা বলবে যেন পুরো দোষটা কুশের ঘাড়ে গিয়ে পড়ে।
আমাদের উপর থেকে যেন বাবার নজর সরে যায়। কেমন শয়তান, এমন দাদা বৌদি থাকলে আর আলাদা করে শত্রু লাগে না। হ্যালো হ্যালো বাবা, শোনাবো কি ব্যাপার তোমাদের? কাল সারা রাত বাড়ি ফিরলে না, আমরা ফোন করলাম তার উত্তর দিলে না, তোমরা পর্যন্ত আর ফোন করলে না, এদিকে চিন্তায় চিন্তায় মরছি আমরা। বাবা আসলে কি বলেন তো, এদিকে না বাবা, রাঙা ঠাকুর পো এমন একটা ঝামেলা পাকিয়েছে। তাই কালকে সমরা একই কথা বললো, কুশকি আর ঝামেলা পাকিয়েছে, কি হয়েছে সেটা বলো। বাবা বলছিলাম যে আমরা তো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব, বাড়ি গেলেই আপনারা দেখতে পাবেন, রাস্তায় আছি তো বাবা, একদম ভালো করে শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের খুব প্রবলেম। বাবা বাবা কি গো, কি বললো, কি করেছে কুশ, এরা ফিরছে কখন? আরে এরা তো পরিষ্কার করে কিছু বলে না, খালি বললো কুশ কিছু একটা ঝামেলা পাকিয়েছে। বাবা বাবা ওরা এখন কোথায় আছে কিছু বললো? ভগবান জানে, বললো তো এখনই ফিরবে। ভালো লাগছে না বাপু, রোজ একটা একটা ঝামেলা হয় এই ছেলের জন্য। আমার আমার কিরকম ঘুরছে মা মাথাটা। মা মা বলছি ওরা তো বললো যে এক্ষুনি চলে আসবে, আপনি একটু ধৈর্য ধরুন, এরকম করলে তো সত্যি সত্যি শরীরটা খারাপ হয়ে যাবে। কেন দিদু, কেন খামোকা তোমরা সবসময় রাঙা কাকে নিয়ে এত ভাবো বলো তো? আরে এ তো জানা কথা, রাঙা কাকা যেখানে যাবে সেখানে ঝামেলা বই নিয়ে যাবে, এ আর নতুন কি? তুই চুপ কর, তোকে বলেছি না বড়দের ব্যাপারে কথা বলবি না, কেন কথা বলছিস? আমি রাঙা কাকে নিয়ে কিছু বললি তোমাদের গায়ে তো আবার ফুসকা পড়ে যায়। কি বললি? না কিছু না। আজকে বাড়িতে একটা নতুন সার্কাস শুরু হবে। বলছি পুরোহিত মশাই তো বলে গেলেন মা লক্ষ্মী আগমনের শুভ তিথি আরম্ভ হয়ে গেছে, পূজোর দিনক্ষণ ঠিক করে দিয়ে গেলেন, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো বিপদ হবে না, আপনি দেখুন না। চিন্তা করছি কি আর সাধে বড়বু, তোমার শ্বশুর মশাইয়ের মুখখানা দেখেছ? আর খানিকক্ষণের মধ্যে যদি সমর কিরণরা না ফেরে না, তাহলে লক্ষ্মী আসার আগে উনি একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বেন। কথাটা বললে কি করে বেলা, তোমার দুই গুণদার ছেলে যদি সবকিছু ঠিকঠাক রাখতো তাহলে আমাদের সারা রাত দুশ্চিন্তায় কাটাতে হতো না। একটা কাজ দিয়ে নিশ্চিন্ত থাকা যায় না তোমাদের, আমাকে ফোন করার প্রয়োজন মনে করো না, আমি ফোন করলে ঠিক মতো উত্তর দাও না, কি ভেবেছ কি তোমরা, একটার পর একটা ভুল করে যাবে আর পার পেয়ে যাবে? যে কাজে পাঠিয়েছিলাম সেটা করতে পেরেছো? চুপ করে আছো কেন, করতে পেরেছো সেই কাজ? একে অপরের দিকে বোকার মতো তাকিয়ে আছো কেন, ধরতে পেরেছো লোকটাকে? বাবা কি ধরতে পারোনি তো, পারোনি ধরতে? মানে কুশ কোথায়, কুশ কোথায়? তোমরা যে বলেছিলে কুশ তোমাদের সঙ্গে আছে, কোথায় কুশ? আর আমাকে জিজ্ঞেস না করে কুশকে নিয়ে গেছিলে কোন সাহস? ক্ষমা করবেন বাবা, মাঝখানে কথা বলছি, কি বলুন তো বাবা, আপনার অনুমতি ছাড়া আমরা কেউ এক পাও চলি না, খালি ওই রাঙা ঠাকুর পো আপনার অনুমতি ছাড়া সবকিছু করে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা কেউ রাঙা ঠাকুর পোকে নিয়ে যাইনি, রাঙা ঠাকুর পো ওখানে একা একাই চলে গেছে, আর যা ঝামেলা বেড়েছে না সব ওই রাঙা ঠাকুর পোর জন্যই বেড়েছে। কি হয়েছে বলবি তো, আগে থেকে ছেলেটার উপর দোষ চাপাচ্ছিস কেন? না না বড় বৌদি, কারোর উপর দোষ চাপানো হচ্ছে না। দেখো এই যে দাঁড়িয়ে আমরা যে বকাটা খাচ্ছি এখন বাবার কাছে, সেটা তো শুধুমাত্র ওর জন্যই। হ্যাঁ আর ওই গন্ডগ্রামে আমরা কেউ থাকতে চাইনি, ওই কুশের জন্যই, কুশের জন্যই আমাদেরকে থাকতে হবে। খালি তখন থেকে কুশ 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 করে যাচ্ছ, কুশ কোথায় সেটা বলো, কথা ঘোরাচ্ছ কেন?
বাবা বাবা শান্ত শান্ত হও বাবা, ওরা বলছে তো। শোনা বৌদি, ফুল বৌদি, বড় মা, বাবা ভাগ্যিস অনুমতি দিলেন, না হলে মনটা খুব খুঁতখুঁত করত। ছেলেটা কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে। মামুনি এসে গেছে, বাবান যে বিয়ে করে এনেছে এ তো খুব আনন্দের কথা। ওর বিয়ে নিয়ে তো আমরা সেভাবে ভাবিনি বল, শুধু মাও যদি মেনে নিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ গো দিদি ভাই, ঠিকই বলেছ। নতুন বউয়ের মুখ দেখে দিদি ভাইয়ের মুখের হাসি একেবারে মিলিয়ে যাও। বাবান কেমন রাঙা টুকটুকে বউ নিয়ে এলি দেখা। দেখেছি বলেই তো বলছি, ওটাই তো তোমাদের চাল ছিল। হ্যাঁ, চালাকি করে কান্নাকাটি করে গ্রামের লোক এক জায়গায় জড়ো করে আমাদের উপর প্রেসার করা হয়েছে, সাংঘাতিক চালাকি। আমি কি চালাকি করলাম? আমি তো না করে দিয়েছিলাম, আমি তো বিয়েটা করতে চাইনি। ভালো কুশ, ভালো আলতা বাড়ির ভারী মান রাখলে তুই। এই নাকি আপনি আমার সম্মান রক্ষা করবেন কথা দিয়েছিলেন, নিজে তো প্রতিবাদ করছেনই না, আমাকেও করতে দিচ্ছেন না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।